हाय एवरीवन, वेलकम टू माय चैनल टेलिसियस किचन क्वीन। आज आबारो चले अपने साथे शेयर करते मात्र 5 मिनिटे बनानो जाए घरोया किछु उपकरण दिए एक ब्रेकफास्ट आइटेम जा खेतेओ हबे खुबी टेस्टी एवं बनानो किन्तु ततटाई सहज। चलुन ताहले देखे नीन आजकेर रेसिपिर प्रस्तुत प्रणाली। प्रथमेई आमि निएछि 4टी ब्रेड एवं ब्रेडगुलो छोटो छोटो किउब शेपे केटे निच्छि। एरपर एकटी बाटिर मध्ये दुटी डिम दिए भालो करे फेटिए निच्छि। एबार डिमेर मध्ये खूब सामान्य लवण और गोलमरिचेर गुड़ो एड करे भालो करे मिक्सड करे निच्छि। एबार एकटी कड़ाइयेर मध्ये 2 टेबिल स्पून रिफाइन अएल दिए एकदम फाइन करे कुचिए नेवा 2 टेबिल स्पूनेर मतो पेंयाज दिए दिलाम। एबार पेंयाजटा एकटु फ्राई करे निच्छि। पेंयाज फ्राई होये गेले 2 टेबिल स्पूनेर मतो एकदम छोटो छोटो करे कुचिए नेवा टमाटो एड करे मीडियाम फ्लेमे आबारो एकटु फ्राई करे निच्छि। एरपर एक एक करे 1/4 टी स्पून कुचिए नेवा रसुन 1 टेबिल स्पून कुचिए नेवा काचा लंका दिए आबारो 1 मिनिटेर जन्य एकटु नेड़েচেড়ে নিচ্ছি। এবার অ্যাড করছি 1/2 টি স্পুন চাট মশলা পাউডার ও 1/4 টি স্পুন লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর ডিমের মিক্সচারটি জাস্ট হাফ অ্যাড করছি এবং বাকিটা রেখে দিচ্ছি নেক্সট স্টেপের জন্য। এবার ডিমটি দিয়ে স্ক্রাম্বল করে নেছি। স্ক্রাম্বলড এগ বানানো হয়ে গেলে টুকরো করে কেটে রাখা ব্রেডগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর বাকি ডিমের মিক্সচারটি ব্রেডের উপর অ্যাড করে আবারো ফ্রাই করে নেছি 2 মিনিটের জন্য। ব্রেড ও ডিম অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, তাই নামাবার আগে অল্প একটু ধনেপাতা অ্যাড করে আবারো একটু মিক্সড করে নেছি এবং মিক্সড হয়ে গেলে ফ্লেমটি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল একদম ইজি ও খুবই টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি। এটা বানানো ঠিক কতটা সহজ সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আর দেরি কিসের, ছটপট বানিয়ে সার্ভ করুন বাড়ির সকল সদস্যদের জন্য। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নেক্সট পর্বে। ধন্যবাদ।